इतिमध्ये आपनारा लक्ष्य करছেন स्टेजे बेश किछु किताब आछे एक एकजन मानुषेर आलोचनार एक एकटा धरन थाके आमी एभाबेई आलोचना करी যখন কোনো কথা বলি সঙ্গে সঙ্গে সেটা কিতাব থেকে বের করে দেখিয়ে দিই এতে আপনাদের একটু কষ্ট হবে একবার আমার কথা শুনতে হবে আবার কিতাবের ইবারত শুনতে হবে পুনরায় তার ব্যাখ্যা শুনতে হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কষ্ট করতে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন মুসলমান ভাইরা আমার আমি যে হাদিস শরীফটি আপনাদের সামনে পড়েছি সরাসরি সেই হাদিস শরীফ থেকেই শুরু করি আল্লাহর হাবিব এই হাদিস শরীফটির মধ্যে ইরশাদ করেন मैं आयश मिनकुम बादी फसायर इख्तिलाफन कसीरा ओ आमार उम्मतीरा आमार इंतेकालेर परे तोमरा जारा जीवित थाकबे एई उम्मतेर मध्य अनेक मतपार्थक्य देखते पाबो मुसलमान भाइरा आमार आमी आपनादेरके जिज्ञासा करी आमादेर मध्य एखन मतपार्थक्य सृष्टि हयेछे ना हय नाई नानान रकमेर मतपार्थक्येर शिकार आजके मुस्लिम उम्मा पूरा मुसलमान जाति विभिन्न रकम इख्तिलाफ मत पार्थक्य और मतभेदर शिकार आखन ठीक ना आल्लाहर हबीब सल्लल्लाहु आलैहि वसल्लम 1450 बछर पूर्वे जे भविष्यवाणीटी करेছিলেন आज के सेई भविष्यवाणी आमरा सचक्षे प्रत्यक्ष करছি ठीक ना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम शुधुमात्र समस्या चिन्हित करे शेष करेননি তিনি তো ছিলেন রাহমাতুল আলামিন एजন্য संगे संगे এই সমস্যার কি সমাধান সেই ব্যাপারেও এখানে গাইডলাইন দিয়েছেন আল্লাহর হাবিব বলেন মতপার্থক্য তো সৃষ্টি হবে কিন্তু আমার উম্মতীরা এই মতপার্থক্যের যুগে ফিতনার যুগে মতভেদের যুগে ইখতিলাফের যুগে তোমরা যদি আমার একটি গাইডলাইন সব সময় আঁকড়ে ধরে থাকতে পারো কখনো পথভ্রষ্ট হবে না গোমরা হবে না জাহান্নামের পথের প্রতীক হবে না আল্লাহর হাবিব যেই গাইডলাইনটি আমাদেরকে দিলেন তা হলো فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعمر أمترا যখন এই উম্মতের মধ্যে মতপার্থক্য আর মতভেদ সৃষ্টি হবে তখন আমার সুন্নতার আদর্শকে আঁকড়ে ধরবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতার আদর্শকে আঁকড়ে ধরবে নবীর আদর্শ আর সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নতার আদর্শ এই দুটি যদি আঁকড়ে আমরা ধরতে পারি আল্লাহর হাবিব বলেন মতপার্থক্য সৃষ্টি হলেও তোমরা সঠিক পথে থাকবে জান্নাতের পথে থাকবে নাজাতের পথে থাকবে জাহান্নামের পথের প্রতীক হবে না অনেক ভাই বলেন হুজুর এক এক মৌলভী সাহেব এক এক কথা বলেন আজকে আপনি এক কথা বলবেন কালকে আরেক মাওলানা সাহেব আরেক কথা বলবেন তো আমরা কোন পথে চলবো হক কোনটা আমরা তো বুঝতে পারছি না ঠিক না আমি বলি ভাই এই ব্যাপারে ঘাবড়াবার কিছু নাই আল্লাহর রাসূল তো বলছেন কথা হবে 73 রকম কত রকম এখন মাত্র আমাদের সামনে এক দুই রকম কথা দেখি এক এক মৌলভী সাহেব এক এক রকম কথা বলে দুই মৌলভী সাহেব দুই রকম কথা বলে আমরা কোনটা শুনবো এই রকম একটা কথা আমাদের জবান থেকে আসে কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব বলেছেন কথা হবে কত রকম 73 রকম এক দুই রকম না কাজেই ঘাবড়াবার কিছু নাই কোথায় আছে এই কথা এটা মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার 171 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন হাদিসটি বর্ণনা করেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান বনে ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান আর আমার এই উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 দলে তাইলে বনি ইসরাইল ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল কত দলে আর আল্লাহর হাবিব বললেন এই উম্মত বিভক্ত হবে কত দলে 73 দলে 73 দলের গতিপথ আর গন্তব্য যদি একরকম হতো তাও না হয় হতো আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে একটি মাত্র দল যাবে জান্নাতে 73 দলের কয় দল জাহান্নামে যাবে 72 দল কয় দল জান্নাতে যাবে এক দল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি 72 দলের সংখ্যা বেশি না এক দলের সংখ্যা বেশি 72 दलेर संख्या एक दलेर परिचय पावा सहज ना 72 दलेर परिचय पावा सहज एक दलेर परिचय पावा এই একটি মাত্র দল নাজাত প্রাপ্ত জান্নাতি বাকি ৭২ দল জাহান্নামী ঠিক কি না সাহাবা একরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আমাদের জন্য রাস্তা আসান করে দিলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ৭৩ দল হবে ৭২ দল জাহান্নামী হবে একটি মাত্র দল জান্নাতি হবে এই একটি মাত্র জান্নাতি দলের লোক কারা তাদের পরিচয় কি এই একটা মানদণ্ড আমাদেরকে দিয়ে দেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৩ দলের মধ্যে একটি মাত্র নাজাত প্রাপ্ত দল জান্নাতি দল ফিরকায়ে নাজিয়া তাদের ব্যাপারে একটা মানদণ্ড দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহর হাবিব বললেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সুন্নতের আদর্শের উপরে চলি आमार खोला आमार साहबा एकराम जे सुन्नतार आदर्शेर उपरे चले नबी मुहम्मदेर आदर्श और साहबा एकरामेर आदर्शेर उपरे जारा चलबे तारा हकपंथी तारा जान्नाती और एर साथे जारा चलबे ना एई तरिकार उपरे जारा चलबे ना तारा जहान्नामी तारा बातिलपंथी ताहले आमादेर जन्य मानदंड एसे गेल जे रकम आमरा जे परिवेशे थाकी एई परिवेशे हजारो गाछपाला आछे ना नाई आम गाछ आछे जाम गाछ आछे लिचू गाछ आछे नारकेल गाछ आछे कला गाछ आछे খেজুর গাছ আছে কত রকম গাছ আছে আমরা ভুলেও কি কোনোদিন কলা গাছকে আম গাছ মনে করি আম গাছকে লিচু গাছ মনে করি লিচু গাছকে বেগুন গাছ মনে করি কখনো আমরা এরকম ভুল করি না কেন আমাদের সামনে কোন গাছ কি রকম হয় এর একটা মানদণ্ড আছে না নাই আল্লাহর হাবিব আমাদেরকে ৭৩ দলের মধ্যে একটি মাত্র নাজাত প্রাপ্ত দল চেনার জন্য একটা মানদণ্ড দিয়ে দিলেন আর তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতার আদর্শের সাথে যদি মিল হয় সাহাবা একরামের সুন্নতার আদর্শের সাথে যদি মিল হয় তারা হকপন্থী নাজাতপন্থী আর তারা জান্নাতপন্থী আর এর সাথে যাদের মিল হবে না তারা জাহান্নামী তারা বাতিল আমি আপনাদেরকে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে মিল নাই সাহাবা একরামের আদর্শের সাথে মিল নাই এই আদর্শ যদি কোনো পীর সাহেব অবলম্বন করে এই ধরনের কথার কাজ কোনো পীর সাহেব যদি করে সেটিকে হক হবে কোনো ডক্টর যদি করে হক হবে যে কোনো ব্যক্তি করুক আমি করি আর যেই করুক নামের আগে আর পরে যত রকম ডিগ্রি আর যত রকমের উপাধি লাগিয়ে করুক যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতার আদর্শ সাহাবা একরামের সুন্নতার আদর্শের সাথে মিল না হয় সে কোনোদিন হকপন্থী হতে তাহলে হক আর বাতিলের মানদণ্ড হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত আদর্শ সাহাবা একরামের সুন্নতার আদর্শের সাথে মিল থাকা তা যদি থাকে হকপন্থী না থাকলে বাতিলপন্থী এই কথাটা কি আপনারা মুখস্থ রাখতে পারবেন যদি মুখস্থ রাখেন তাহলে আমি আপনাদের সাথে সামনের কথাগুলো বলে শান্তি পাবো বুঝাইতে পারবো আর যদি এই কথাটা ভুলে যান তাহলে সামনের কথাগুলো বোঝার মতো তেমন কোনো সুযোগ হবে না কাজেই কথাটি মনে রাখবেন হকপন্থী কারা আর বাতিলপন্থী কারা এই ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কি মানদণ্ড দিলেন এটা আমাদের স্মরণ রাখতে হবে